আঠেরো হাজার জনেরও বেশি লোকের স্বাক্ষরিত একটি অনলাইন পিটিশন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কলকাতার সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির উপাচার্য ফেলিক্স রাজের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নিতে দাবি করেছে প্রতিষ্ঠানে যোগদানের আগে ইনস্টাগ্রামে একটি সাঁতারের পোশাকের ছবি আপলোড করার জন্য সাতই অক্টোবর দু হাজার একুশে একজন শিক্ষিকাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল বিশ্ববিদ্যালয় সম্প্রতি শিক্ষককে তার একপত্রের জবাবে নিরানব্বই কোটি টাকা ব্র্যান্ডের ক্ষতি নিষ্পত্তির জন্য দাবি করে একটি পাল্টা আইনি নোটিশ জারি করেছে শুক্রবার কালো পোশাক পরিধান করে শিক্ষার্থীরা শিক্ষিকার সমর্থনে ক্যাম্পাসে নির্বে বিক্ষোভ করেছে বলা বাহুল্য যে দুহাজার সালে রোজ ভ্যালি চিট ফান্ড কেলেঙ্কারির বিষয়ে ফেলিক্স রাজকে সিবিআই তলব করেছিল সংক্ষিপ্ত সংবাদের জন্যে আমাদের চ্যানেল নিউজ শর্টস সাবস্ক্রাইব করুন ধন্যবাদ